ডু আর ডাই ম্যাচের আগে এবার অনেক বড় একটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা এদিকে মেসির শারীরিক অবস্থা নিয়ে যা বললেন আর্জেন্টাইন কোস স্কালনি এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ছয়ত্রিশ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে কাতারের মাঠে নেমেছিল আর্জেন্টিনা কিন্তু সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত পরাজয়ের ফলে সেই স্বপ্ন আজ ধুলিস্য়াত হওয়ার পথে তবুও আশার প্রদীপ একেবারে নিভে যায়নি নিভু নিভু অবস্থায় এখনও জ্বলছে শনিবার সেই নিভু নিভু প্রদীপের আলো উজ্জ্বল করতে মেক্সিকোর মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা এমন এক ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেতে হল আর্জেন্টিনাকে আর সেটি হচ্ছে দলের সেরা তারকা অধিনায়ক লিওনেল মেসি পায়ের পেশিতে ব্যথা অনুভব করছেন এতে করে আল বিসিলেস্তে শিবিরে শঙ্কা তৈরি হয়েছে বিশ্বকাপ শুরুর আগে থেকেই ইঞ্জুরির তালিকা লম্বা হতে থাকে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে থাকার পরও প্রথম ম্যাচের আগে ইঞ্জুরির কারণে ছিটকে যান দুই খেলোয়াড় এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে ইঞ্জুরির কারণে থাকা হয়নি লো সেলসোর শনিবার বাংলাদেশ সময় রাত একটায় লুইসেল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা মেক্সিকোর বিপক্ষে ডু আর ডাই ম্যাচে মাঠে নামার আগে মেসির ইঞ্জুরির সংবাদ দলের জন্য নিশ্চয়ই ভালো কিছু নয় যদিও আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্ডো আল ভালো খবরও দিয়েছে তাদের প্রতিবেদন বলছে পেশির ব্যথা নিয়ে ইতিমধ্যেই কাজ করে যাচ্ছেন মেসি খেলতে পারবেন পরবর্তী ম্যাচেও সৌদির বিপক্ষে ম্যাচের পর একদিন বিরতি দিয়ে গতকাল বৃহস্পতিবার অনুশীলনে নামেন মেসি আর সেখানেই তিনি এই ব্যথা অনুভব করেন জানিয়ে দলের মধ্যে চলছে অস্বস্তি আর্জেন্টাইন ওই সংবাদ মাধ্যমটি বলছে পিএসজিতে থাকাকালীনও একই সমস্যায় ভুগেছেন মেসি আরব আমিরাতের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে পায়ের মাংসপেশিতে চাপ পড়েছিল বেশি সেই জটিলতা থেকে এখনও কাটিয়ে উঠতে পারেনি মেসি মেক্সিকোর বিপক্ষে শনিবারের ম্যাচ পুরো নব্বই মিনিট খেলতে পারবেন কিনা তাও এখন বলা যাচ্ছে না এদিকে মেসির শারীরিক অবস্থা নিয়ে যা বললেন কোচ এস্কালোনি পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয় আর্জেন্টিনার তাই শেষ ষোলোর লড়াইয়ে টিকে থাকতে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার সামনে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের খবরে ভাসছে গতকাল অনুশীলনই করেননি লিওনেল মেসি অনুশীলনে মেসিকে না দেখে ভুরু কুসকে যায় আর্জেন্টিনার সমর্থকদের শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা বাংলাদেশ সময় রাত একটায় মাঠে গড়াবে মেসিদের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি মাঠের লড়াইয়ের আগে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেছেন মেসির গতকাল অনুশীলন না করার খবরটি কোথা থেকে এসেছে আমি জানি না তবে মেসি ভালো আছে শারীরিক দিক থেকে ভালো আছে ভালো আছে মানসিক দিক থেকেও কোনো সমস্যা নেই নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যেই কাতারে পা রাখে আর্জেন্টিনা তবে প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে ওভাবে হেরে যাওয়াটা বড় এক ধাক্কাই বটে সেই কি সামলে উঠতে পেরেছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা এই প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কোচ বলেন সেটা একটা ধাক্কা তো বটেই অমন হারের পর ধাক্কা খাওয়ারই কথা তবে সেটা সেই সময়ের জন্যই বলেন আর্জেন্টাইন কোচ